টমেটো শিরা জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে বাহুবলী। বীজ বপনের সময় আগস্ট থেকে ডিসেম্বর। লম্বাটে গোলাকৃতির, আকর্ষণীয় লাল রঙের, পাতা কুকড়ানো রোগ, ঢলে পড়া রোগ সহনশীল, মাত্র 65 দিনে ফসল সংগ্রহ করা যায়। টমেটো পাকলেও শক্ত থাকে, গড় ওজন 130 থেকে 150 গ্রাম, একর প্রতি ফলন 45 থেকে 50 টন। এরপর যে জাতি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দীপালি। বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। লম্বাটে গোলাকৃতির, আকর্ষণীয় লাল রঙের, ঢলে পড়া রোগ এবং ভাইরাস সহনশীল জাত। গড় ওজন 160 গ্রাম, রোপণের 60 থেকে 65 দিনে ফসল সংগ্রহ করা যায়, একর প্রতি ফলন 55 থেকে 60 টন, দীর্ঘদিন তাজা থাকে তাই পরিবহন সুবিধাজনক। এটা হচ্ছে মিন্টু সুপার টমেটো। চারা রোপণের সময় আগস্ট থেকে ডিসেম্বর। ফল উজ্জ্বল লাল চ্যাপ্টা গোলাকার। ফলের গড় ওজন 145 গ্রাম। ভাইরাস ব্যাকটেরিয়া জনিত নেতিয়ে পড়া রোগ সহনশীল। একর প্রতি ফলন 40 থেকে 50 টন। ফল দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এটা হচ্ছে লম্বাটে টমেটো বিপুল প্লাস। বপনের সময় আগস্ট থেকে ফেব্রুয়ারি। শতক প্রতি ফলন 9 থেকে 10 মণ। ফল শক্ত টাইট তাই দূর পরিবহন সুবিধাজনক। এরপর যে জাতি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে TM028। বপনের সময় আগস্ট থেকে ডিসেম্বর। ভাইরাস ঢলে পড়া রোগ সহনশীল। উজ্জ্বল লাল রঙের, শক্ত তাই দীর্ঘ পরিবহন উপযোগী। রোপণে 56 দিনে ফসল সংগ্রহ করা যায়। গড় ওজন 130 গ্রাম, একর প্রতিফলন 40 থেকে 50 টন। এটা হচ্ছে মঙ্গল রাজা টমেটো। দীর্ঘদিন একটানা অনেকদিন ফলন দেয়। বীজ বপনের সময় আগস্ট থেকে ডিসেম্বর। এগুলো ছাড়াও আরও কিছু ভালো জাত হচ্ছে TO3038, এক্সট্রা প্রফিট, আশা, মিতালি, TM1220, উদয়। আপনারা যদি গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চান তাহলে বিউটিফুল, বাড়ি এইট, দুর্জয়, লাল বাহাদুর, শাওয়ার কিং যে কোনো একটি চাষ করতে পারেন। গ্রীষ্মকালীন টমেটো গ্র্যাফটিং করে পলিশেডের নিচে খুবই নিবিড় পর্যবেক্ষণে চাষ করতে হয়। এতক্ষণ যে জাতগুলো আলোচনা করা হলো সবগুলোই খুবই ভালো জাত। আপনারা যদি বড় পরিসরে করতে চান তাহলে একাধিক জাত চাষ করা উচিত হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।